आनंद কত দামি স্বপ্ন ছিল এত দামি কেনার কিনলাম ঘড়ি দেখি কেমন লাগে অসাম দশ টাকা নেওয়ার জন্য ওপর থেকে নিচে আসা যায় দামি জিনিস কি সুন্দর হ্যাঁ হ্যাঁ ও চলে এলো বয়স্ক মানুষ তো উঠতে পারি না শোন না তোর কাছে পাঁচ টাকা বা দশ টাকা আছে এক টাকাও নেই আর বলিস না কালকে বেশি খাওয়া হয়ে গেছে বেশি খাওয়া হয়ে গেছে তুই ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে এসেছিল হদুর বাবা হ্যাঁ রে দুঃখের কথা আসলে কালকে অল্প নিয়ে এসছি তুইও তো আর বলিস বললে তো নিশ্চয়ই দিতাম একটু ওইটা নাও অন্য তো দিতা আমারে আমাকে কি খারাপ মনে হয় তো আমার শরীরটা কাকিমা খুব খারাপ খুব তো ওষুধ কিনে আনি কিন্তু এক টাকাও খুচরো নেই এক টাকাও খুচরো নেই একটা ঘরে নয় আনে জানো না গো কাকিমা নেই এক টাকাও নেই কি বলবো তোমাকে কোনটা ভাবছি বেঁচে দেবো এবারে খেতে তো হবে এত সুন্দর ড্রেস পরে আছে ঘরে লাইট জ্বলছে আমাকে গাধাপট মনে করেছে কিছু বুঝি না আমি হুম দেবি না বলেই দে আমিও দেবো না কোনোদিন চাইতে এলে যা টাকা আছে আপনার কাছে একটু লজেন্স কিনে খাই আমি এখন না খেয়েছিল লজেন্স কিনে পেটটা ভরাই না আমার কাছে থাকলে তোর কাছে পাঁচ টাকা চাইতে আসাম তাও নেই আপনার কাছে আজকে দশ টাকা সকাল সকালই বেঁচে গেল কি আনন্দ আর মাছ হ্যাঁ দাদা কি দেবেন আলু কত করে পেঁয়াজ কত করে ঝিঙা কত করে হ্যাঁ আলু একটা দে পেঁয়াজ একটা টমেটো একটা ঝিঙা চার ভাগের এক ভাগ হবে না হবে না একটাই হবে একটাই এটা হবে না বললে হলো নেব না যা ওটা দে নেবেন না ঠিক আছে তিনটে মিলিয়ে যা দাম তার হাফ কর তাই দেব হবে না যান 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 হাফ করে দে যা থাক তোর পিয়া চার ওই নিয়ে থাক আমি গেলাম
কোথা দিয়ে চলে আসে পাগল ছাগল। কারেন্ট এত উঠছে, প্রতি মাসে বিল দিতে হচ্ছে এত করে, ছেলেটা ঘুমাচ্ছে আর ফোনে চার্জ দিচ্ছে। খুব একটু ঘুমানো যায় না, সকালবেলা উঠে কে কিচির কে কিচির কে কিচির কারেন্টটা কে দিচ্ছে? শুয়ে শুয়ে তো ঘুমাচ্ছ আর ওই ফালতু কথা বলছো। আরেকদিন দিন ফ্যান বন্ধ করলো, আজকে আবার চার্জার খুলে দিল। খুব খালি কারেন্ট বাঁচাও, এই বাঁচাও, ওই বাঁচাও, গ্যাসের দাম এত বেশি, গ্যাসটাই দিয়েছি দিচ্ছে, কেমন হলো, কিসে করবো? যা নিচে গিয়ে কাঠের চালে রান্না কর, খেতে যা মজা। সে কি ঝামেলায় পড়েছে। বাবা প্লেট কোথায়? খালা ফালা সব বেছে দিয়েছি, খালা কে মাছবে? কাজের মাসি আবার মাজো, আবার মাজো, আবার মাজো, বাসনের সাবান ভাজছা হবে না, বেকার কেন আমি করতে যাবো? বুদ্ধি সব বেচেই দিয়েছি, বাটি ঘটি যা খাবো কিসে? মাটিতে এত সুন্দর মেঝে। চাটা যাবে আর পুরো একদম ভাত নিয়ে এরম করে এরম করে খাবো। দে 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 দে, খাওয়া যায় এভাবে মাটিতে? খারাপ হলে বা প্রিয়জনের শরীর খারাপ হলে সবার আগে তার চিকিৎসা করুন, আর কিপটামোটা ওই টাইমে করবেন না। আর ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে থাকুন, আর আপনাদের বন্ধুদের আর সবাইকে ভিডিওটা ছড়িয়ে দিন। আগের ভিডিওটা যেরকম করে সহযোগিতা করেছিলেন, এই ভিডিওটা তার থেকেও বেশি লাইক ভিউস করে সবাইকে দেখতে দিন। আরও যদি নতুন নতুন কন্টেন্ট আপনারা খুঁজে পান, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আরও কী করে ভালো করা যায়, তাই চেষ্টা করবো।